আমার কি বলতেছিলাম যে এই যে কথা বাজারের কথা বললাম, রাখি ডেইলি কিনি, এরপর শাকসবজি মানে এই যে ওরা ডেইলি কিনি, ডিম যাবে যে ডেইলি কিনি বা মাছ, ঠিক আছে, কিন্তু কিছু জিনিস আছে এগুলো যেগুলো আপনি মাছ নিয়ে কিনি, এবার চাল ডাল তেল বা মাংস ওগুলো আপনি মাছ খান। এখন ডেইলি আপনার নিড ফিল আপ করার জন্য আপনি যে শাকসবজিগুলো কিনে এগুলোর জন্য আপনার হাতে টাকা রাখতে হয় না। একইভাবে কোম্পানির কিছু খরচ আছে যেগুলো যেগুলো জন্য কোম্পানির সবসময় কিন্তু প্রয়োজন, যে সময় কিনতে কাঁচা মতো অনেক কিছু যেগুলোর জন্য মানে কোম্পানির হাতে সবসময় কিছু ক্যাপিটাল থাকতে হয়, টাকা পয়সা থাকতে হয়, বা এগুলো সব কোম্পানিকে ইনভেস্ট করতে হয়। মাস টু মাস এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, মানে কারেন্ট অ্যাসেট
বেস করে ওয়ার্কিং ক্যাপিটাল কি হবে ক্লিক করা হবে, মানে যেগুলো তো ওয়ার্কিং ক্যাপিটালে ডিপেন্ডেন্ট। যত সময় বেশি লাগবে তত বেশি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, কেন বলতো?
আপনার পাশাপাশি কোন যারা কাজ করে ওদেরকে স্যালারি দিতে হবে আপনাকে, এই যে ওয়েজেস লিখলাম, তারপরে আপনাকে আরও আদার্স অনেক খরচ আছে না, এগুলো আপনাকে ডেইলি ফিল আপ করতে হবে না। সো যত বেশি লেন্থি সময় আপনার প্রোডাকশন করবে তত বেশি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন। সো এগুলোর উপর মানে সময়ের উপরও ডিপেন্ড করবে ওয়ার্কিং ক্যাপিটাল কত হবে। এরপর মার্কেট কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ। ইফ দ্যার ইজ আ হাই ডিগ্রি অফ কম্পিটিশন ইন দ্য মার্কেট, মানে মার্কেটে যদি অনেক বেশি কম্পিটিশন থাকে, লার্জ ইনভেন্টরি ইজ এসেনশিয়াল টু সেল গুডস, দ্যাটস ইট রিকোয়ার্স হাই অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। যদি মার্কেটে অনেক বেশি কম্পিটিশন থাকে স্বাভাবিক কোম্পানি তো অনেক কাজ করতে হবে। সো এই ধরনের যদি কম্পিটিশন অনেক বেশি থাকে তাকে লার্জ ইনভেন্টরি রাখতে হয়, তার জন্য তার ওয়ার্কিং ক্যাপিটালও বেশি রাখতে হবে। এরপর হচ্ছে সিজনাল বিজনেস। সিজনাল বিজনেস কোনটা বলুন তো? শীতকালে যেমন সবজি, সব ধরনের সবজি পাওয়া যায়। শীতকালে যে সবজি আছে সুইটার, সুইটার শীতকালে আপনি সুইটার হতে পারেন। সিজন একটা সিজন আসে তারপর ছাতা এগুলো সিজন, ঠিক না? সিজনাল কিছু ফল বা সিজনাল কোনো কিছু এই ধরনের হতে পারে। এই ধরনের উপরে ডিপেন্ড করে ওয়ার্কিং ক্যাপিটাল কাম করে। যেমন এখন যা যে প্রতিষ্ঠান এখন সুইটার বানায় তার ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু বছরের এখন অনেক বেশি, আবার এপ্রিল মে জুন ওই টাইমটা হচ্ছে গরমের সময়, তখন যে সুইটার বানায় তার ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন করতে হবে। এরপর ডিভিডেন্ড পলিসি, ডিভিডেন্ড পলিসি অলসো এফেক্ট ওয়ার্কিং ক্যাপিটাল, পেমেন্টস অফ ডিভিডেন্ড কজেস আউটফ্লো অফ ক্যাশ ওয়ান Thank you.
হুম